রাজ্যে বাড়ছে করোনা আক্রান্ত সোমবারে মৃত্যু হয় দমদমের এক বাসিন্দার কপালে চিন্তার ভাঁজ রাজ্যবাসীর বেলেঘাটা আইডিতে চিকিৎসা আক্রান্তদের করোনার প্রতিষেধক হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ার পরামর্শ আক্রান্ত ব্যক্তি চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা নিতে পারবেন প্রতিষেধক বিজ্ঞপ্তি দিয়ে জানানো ন্যাশনাল টাস্কফোর্স লকডাউনের জেরে আমজনতাকে আতঙ্কিত না হওয়ার আবেদন প্রশাসনের খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিসে কালোবাজারি রুখতে উদ্যোগ বেআইনি কার্যকলাপ আটকাতে জেলায় জেলায় টাস্কফোর্স নমস্কার দেখছেন বাংলা ভারত আপনাদের সঙ্গে রয়েছে আমি সুমন্ত শুরুতেই যে খবরের দিকে নজর রাখব বাংলা জুড়ে লকডাউন আর লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকে কড়া হাতে পরিস্থিতি দমন করছে রাজ্য প্রশাসন বিভিন্ন জায়গাতেই জমায়েতে লক্ষ্য করা গেছে আর সেই জমায়েত হঠাৎ পুলিশকে সচেষ্ট হতে হয় বেশ কিছু জায়গায় লাঠিচার্জেরও খবর পাওয়া গিয়েছে শহর কলকাতার কি পরিস্থিতি প্রাণকেন্দ্র গড়িয়াহাটে চলে যাব সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ অরুণাভ তোমার কাছে জানতে চাইব গড়িয়াহাট চত্বরে রয়েছে তুমি কি চিত্র উঠে আসছে একদম সুমন্ত আজকে কিন্তু লকডাউন চলছে পশ্চিমবাংলা জুড়ে এই মুহূর্তে আমি কলকাতার বুকে প্রাণকেন্দ্র একবারে গড়িয়াহাটে দাঁড়িয়ে আছি গড়িয়াহাটের মোড় কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেন পার্ক সার্কাস অন্যদিকে যেন রুবির মোড় চলে যাচ্ছে পেছনে আমার যাদবপুরের মোড় চলে যাচ্ছে আর এদিকে রাসবিহারী কানেক্টার চলে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো গড়িয়াহাট কিন্তু কার্যত ব্যারিকেড করে রেখেছে পুলিশ এবং পুলিশের গাড়ি রয়েছে উচ্চপদস্থ কর্তারা রয়েছে যে সমস্ত গাড়ি চতুর্দিক দিয়ে আসছে বা বাইক আসছে সেই সমস্ত বাইকগুলিকে কিন্তু প্রত্যেকটা দাঁড়িয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে কি উদ্দেশ্যে তারা বেরিয়েছে কেন বেরিয়েছে এবং কি কারণে বেরিয়েছে সেই জায়গায় যদি সন্তুষ্ট না হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেই গাড়িটি চাবি নিয়ে নেওয়া হচ্ছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যেই কিন্তু সরকারের তরফ থেকে আমরা জানি নির্দিষ্ট করে নির্দেশিকা দেওয়া হয়েছে যে লকডাউন যেটা চলছে করোনা সতর্কতা যেটা মানতে হবে সেটা যদি না মানা হয় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে কড়া হাতে দমন গতকালই কিন্তু এই নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে সেই মতন কিন্তু আজকে সকাল থেকেই আমাদের চোখে পড়ছে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মাইকিং করছে এবং বাজারে গিয়ে টহলদারি করছে আমরা কিছুক্ষণ আগে ভবানীপুরের মোড়ে যখন ছিলাম তখন দেখেছি সেখানে কিন্তু বাজার চলছিল বাজারে গুটি কয়েক লোক ছিল কিন্তু বাজারের মাঝে মাঝেও বিভিন্ন তিনি চলছিল বিভিন্ন দোকানদাররা তাদের খুচরো ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু বিভিন্ন পসরা সাজিয়ে বসেছিল সেখানে কিন্তু পুলিশ যায় এবং পুলিশ গিয়ে বলে এটা অত্যাবশ্যক জিনিস বা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ছে না কেন খুলে রাখা হয়েছে সেটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে সেখানে কিন্তু পুলিশের সাথে তর্ক হয় দোকানদারে পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যায় এভাবেই কিন্তু করোনা সতর্কতায় কিন্তু একবারে তৈরি প্রশাসন কোনোভাবে কিন্তু কোনো শিথিলতা দেখাচ্ছে না এই মুহূর্তে গড়িয়াহাট মোড় কার্যত শুনশান হয়েছে আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার দুপুরবেলা বাজে এই সময় গড়িয়াহাট মোড়ে তিল ধরনের জায়গা থাকে না জমজমাট থাকে কিন্তু এখন প্রায় শুনছেন এই মুহূর্তে আমি আরও একবার ক্যামেরা পার্সনকে বলবো যে পেছনের ছবিটি দেখাতে একটি গাড়ি এসছে সেই গাড়িটি কিন্তু আসার পর দেখা যাচ্ছে সেই গাড়িটিকে কিন্তু চেক করা হচ্ছে পুলিশের তরফ থেকে চেক করি তারপর ছাড়া হচ্ছে এখন এই পরিস্থিতি সুমন্ত ঠিক এখানটাতেই অরুণাভ তোমার কাছে জানতে চাইবো সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু লকডাউন চলছে এবং তা কড়া হাতে দমন করার চেষ্টা করছে রাজ্য প্রশাসন যেমনটা তুমি বলছিলে বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং শহরের গুরুত্বপূর্ণ শহরগুলিতে পুলিশ গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছে অন্যদিকে যে লকডাউন অর্থাৎ করোনার জেরে এই চড়া সতর্কতা কিন্তু তারপরেও মানুষজনের কিন্তু হুঁশের অভাব দেখা যাচ্ছে ভবানীপুর হরিদেবপুর বিভিন্ন জায়গায় মানুষের জমায়েত লক্ষ্য করা গিয়েছে এবং তাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয় কি বলছে মানুষজন প্রশাসন কি বলছে দেখো আমরা প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসন সরাসরি ক্যামেরার সামনে কিছু না বললেও তাদের বক্তব্য তাদের কাছে পরিষ্কার নির্দেশিকা আছে যে নিজে মানুষকে এই কদিন কিন্তু ঘরবন্দি থাকতে হবে সতর্কতা ভালো হবে যাতে একে অপরের থেকে এই রোগটি যেন মানুষের কন্ট্যাক্টে একে অপরের সাথে আসলে পরে ছড়িয়ে যাচ্ছে যাতে যেন না ছড়ায় এবং প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা দিয়ে গ্রহণ করা হচ্ছে কিন্তু মানুষকে একটা বিশাল অংশের মানুষ কিন্তু আমরা দেখছি প্রশাসনের ডাকে সাড়া দিয়েছে কিন্তু কিছু অংশের মানুষ যারা কিন্তু এখনও সেই আইন করে রাস্তায় নামছে যাদের প্রয়োজন নেই আমরা যদি বিভিন্ন জায়গায় দেখেছি টুকরো টুকরো সেই ছবি সকালের দিকে পাড়ার মোড়ে অনেকে বসে জমায়েত করছে গল্প গুজব করছে সকালে
দোকানও অল্প স্বল্প খুলেছে, কিন্তু পরে পুলিশ প্রশাসনকে দেখা গেছে শক্ত হাতে সেটা দমন করতে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকিং করা হয়েছে এবং সেখানে গিয়ে তাদের হাত তুলে দেওয়া হয়েছে এবং বোঝানো হয়েছে যে কেন এই ধরনের নির্দেশিকা দেওয়া হচ্ছে, কী সতর্কতা কর দেওয়া উচিত এবং সমানে মাইকিং করা হচ্ছে এবং করে যাবতীয় তথ্য দিচ্ছে। সুমন্ত, এখানটাতে অরুণাভাই অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। একদিকে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার, প্রত্যেক সরকারই কিন্তু কড়াভাবে এই পরিস্থিতির মোকাবিলা করছে। লকডাউন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই, গতকাল থেকে শুরু হয়েছে, বিকেল 5টা থেকে পুরো শহরগুলিতে লকডাউন শুরু হয়েছে যা চলবে 27 মার্চ রাত 12টা পর্যন্ত। এরপরেও কেন্দ্রের নির্দেশ অনুযায়ী গোটা রাজ্য জুড়ে অর্থাৎ পঞ্চায়েত এলাকাগুলোতেও পরিস্থিতি শুরু হয়েছে, আর এই বিষয়টা নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে মানিকতলা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী, পিঙ্কির কাছেও চলে যাবো। পিঙ্কি, গোটা শহর জুড়ে এই মুহূর্তে লকডাউন, কিন্তু তারপরেও বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত চিত্র উঠে আসছে, মানুষজনের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে, যাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনকে লাঠিচার্জ করতে হচ্ছে। কেন মানুষের হুঁশ ফিরছে না, কি বলছে প্রশাসন? দেখো, মূলত যেখানে দাঁড়িয়ে আছি সেটা মানিকতলা মোড় এবং প্রতিদিনের মতো রোজ তারা প্রত্যেকটা গাড়িতে গুলো আসছে, যেগুলো বাইক রয়েছে সেগুলোর কাছে যাচ্ছেন, গিয়ে জানার চেষ্টা করছেন যে কেন তারা বাইরে বেরিয়েছেন, ঠিক কি দরকার। যেমন আমাদের কাছে লকডাউনে যেমনটা নির্দেশ জারি করা হয়েছিল যে খুব প্রয়োজন না হলে কিন্তু বাড়ি থেকে যেন না বেরানো হয়, ঠিক সেই নির্দেশকে যারা অমান্য করছেন তাদের কাছ থেকে ফাইন করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, পাশাপাশি যারা দরকার ছাড়া প্রয়োজন ছাড়া কোনো রকম ভ্যালিড রিজন দেখাতে পারছেন না তাদের কাছ থেকে ফাইনও করছেন কলকাতা পুলিশ এবং সবাইকে সতর্ক করার চেষ্টা করছেন। আমি দেখাবো পিছন থেকে, অর্থাৎ মানিকতলা মোড়ের দিকে বহু গাড়ি এক এক করে বেরিয়ে আসছেন, প্রত্যেক গাড়িকে দাঁড় করা এবং জানতে চাইছেন ঠিক কি কারণ রয়েছে তারা বাইরে বেরিয়েছেন। আমি জানবো, আমি দেখবো অনেকে যারা গাড়ি থেকে আসছেন তারা কি কারণে বেরিয়েছেন তাদের কাছ থেকে জানছি। দেখা যাচ্ছে যে যারা পুলিশ কর্তা রয়েছেন তারা কিন্তু তাদের যে ভূমিকা সেখানে কিন্তু একই রকম ভাবে স্থির রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, আমি তোমাকে সেই ছবি দেখাবো সুমন্ত। বারংবার পুলিশ কর্তারা বোঝানোর চেষ্টা করছেন যে এটা ইমার্জেন্সি পিরিয়ড, আজকে যেন কেউ রাস্তায় না যাদের গাড়ি আটকানো হচ্ছে তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় কিংবা প্রশাসনের সঙ্গে যদি কথা বলা যায়। হ্যাঁ, একেবারে আমি আমি যাব, ওই যে যে বেরিয়েছেন তার দিকে আমি যাওয়ার চেষ্টা করছি। কি কারণে বেরিয়েছেন দাদা? ম্যাডাম, এয়ারপোর্ট ড্রপ করতে গিয়েছিলাম। এয়ারপোর্ট ড্রপ করতে গিয়েছিলাম স্যার? ম্যাম, মানে একটা ফ্যামিলিকে ড্রপ করতে গিয়েছিলাম ম্যাম। ফ্যামিলিকে ড্রপ করতে গিয়ে? হ্যাঁ ম্যাম। কি দরকারে বেরিয়েছিলেন স্যার? ম্যাম, এয়ারপোর্টে ড্রপ করতে গিয়েছিলাম ম্যাম। এয়ারপোর্ট এখন বন্ধ রয়েছে, এখন তো কোনো বিমান পরিষেবা, এখন এয়ারপোর্ট দিয়ে ড্রপ করেই আসছি ম্যাম। খুব প্রয়োজনে বেরিয়েছিলেন? হ্যাঁ। আপনি জানেন আজকে লকডাউন? আমি জানি ম্যাম, আমি নিজেরই মানে করছি, পালন করছি, কিন্তু এমার্জেন্সি থাকলে। প্রশাসন কি বলছেন, পুলিশ কি বলছেন? পুলিশ বলেছেন কি বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতেই থাকুন আপনারা। দেখা যাচ্ছে যে যারা এমার্জেন্সি রয়েছেন, যারা বিভিন্ন রকমের কারণ দেখাচ্ছেন, কারণ দর্শাচ্ছেন যে এমার্জেন্সি রয়েছে তার জন্য তারা বেরোচ্ছেন এবং দেখতে পাচ্ছ একাধিক গাড়ি যেগুলো আসছে, যানবাহন আসছে, বাইক কোথাও বা বিভিন্ন গাড়ি যেগুলো বাইকে আসছেন তাদেরকে যাচ্ছেন, তাদের কাছে জানার চেষ্টা করছেন যে কী এমার্জেন্সি পিরিয়ড রয়েছে, কী এমার্জেন্সি রয়েছে তাদের যে আজকে বেরিয়েছেন। যারা ভ্যালিড রিজন দেখাতে পারছেন না তাদের কাছ থেকে কিন্তু ফাইনও তারা চার্জ করছেন, তাদের সজাগ করছেন। আমি আমি যাবো ওনাদের কাছে, যাবো, দেখতে পাচ্ছি একটা বাইককে ইতিমধ্যে পুলিশ প্রশাসন আটকেছেন। কী দরকারে বেরিয়েছিলেন দাদা? আমি হসপিটালে যাচ্ছি ডাক্তার দেখাতে। আচ্ছা, আজকে খুব প্রয়োজনেই বেরিয়েছেন? ডেফিনেটলি, আমার আজকে কেমোনিয়ার ডেট আছে। দেখতে পাচ্ছ যে যারাই বেরোচ্ছেন তারা কিন্তু অত্যন্ত প্রয়োজন না ছাড়া বেরোচ্ছেন না এবং যাদেরকে গাড়ি আটকাচ্ছেন তাদেরকে পুলিশ প্রশাসন বারংবার বলছেন যে এমার্জেন্সি ছাড়া বেরোবেন না। আমার পিছন থেকে প্রচুর গাড়ি আসছে যেগুলো যাচ্ছে, আমি আমি কথা বলবো। আপনি? আমি নিজেরই টেনশনে রয়েছি ম্যাম।
একটা বিষয় পরিষ্কার যে পুলিশ প্রশাসন কোন রকম ফাঁকফোকর রাখতে চাইছেন না, তাদের যে কর্তব্য রয়েছে, তাদের কাছে যে নির্দেশিকা রয়েছে, তারা কিন্তু সেই সমস্ত থেকে কোন রকম ফাঁকফোকর রাখতে চাইছেন না। শুধু তাই নয়, যে সাইকেল আসছে সেগুলোকেও আটকানো হচ্ছে, একাধিক গাড়িকে আটকানো হচ্ছে, তাদেরকে জানানো হচ্ছে যে এমার্জেন্সি রয়েছে, আজকে বেরোবেন না। শুধু তাই নয়, 27 তারিখ পর্যন্ত যে কদিন লকডাউন চলবে সেই কদিন যেন তারা না বেরোন, এইভাবেই কিন্তু পুলিশ প্রশাসন আজকে সজাগ রয়েছে। আজকে সকাল থেকে বিভিন্ন মোড়ে মোড়ে তারা কিন্তু বেরোচ্ছেন, বিভিন্ন মোড়ে যাচ্ছেন, বিভিন্ন যে ব্যস্ত জায়গাগুলো যেখানে আজকে লকডাউনের ক্ষেত্রে ফাঁকা রয়েছে সেই জায়গাগুলোতে যাচ্ছেন। এছাড়াও আমি যদি আরেকটা ছবি দেখাই, যে উল্টো দিকে হাসপাতাল রয়েছে, ব্লাড ব্যাংক রয়েছে, সেখানে প্রচুর মানুষ রয়েছেন, সেখান থেকে প্রচুর মানুষ আনাগোনা করছেন, তাদেরকে যদি আজকে দেওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ একটা বিষয় পরিষ্কার যে এখান থেকে যারা আসছেন, তারা যারা যাচ্ছেন, তাদেরকে কিন্তু সজাগ করার চেষ্টা করছেন। আমি দেখাবো যে একটা অ্যাম্বুলেন্সও আমার কাছে পাশে দাঁড়িয়ে রয়েছে, এবং যেহেতু সামনে মানিকতলা মোড়ে একটা ব্লাড ব্যাংক রয়েছে, একটা 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 জরুরি পরিষেবা সেখানে চালু রাখতেই হবে, তার ফলে বলাই যেতে পারে যে আজকে সব মিলিয়ে চিত্রটা কিন্তু এরকমই। তুমি দেখতে পাচ্ছ সুমন্ত, যে একেবারে পিঙ্কি তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এতক্ষণ আপনাদের দেখালাম উত্তর কলকাতার অন্যতম ব্যস্ত অঞ্চল মানিকতলা চিত্রটা, যেখানে মানিকতলা ক্রসিং এর কাছে রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। সেখানে পিঙ্কি কথা বললো সাধারণ মানুষের সঙ্গে, কেউ কথা বলছেন যে তিনি চিকিৎসা করাতে যাচ্ছেন, কেউ বা বলছেন এয়ারপোর্টে ড্রপ করতে গিয়েছিলেন, এবং প্রশাসন কিন্তু তাদেরকে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। অন্যদিকে আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র গড়িয়াহাট চত্বরে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ। আমরা আগে কথা বলছিলাম অরুণাভর সঙ্গে। অরুণাভ, যে চিত্র দেখা যাচ্ছে, মানুষজন কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন চিত্র আমরা তুলে ধরছি, শহর থেকে জেলা সর্বত্রই মানুষজন কিন্তু বেশ কিছু কারণে পথে বেরোচ্ছে, যদিও জরুরি পরিষেবা খোলা রয়েছে, বাজার দোকান হাট খোলা থাকছে, ফলে মানুষজন কিন্তু পথে নামছে। তবে সেক্ষেত্রে জমায়েত করতে নিষেধাজ্ঞা করা হলো, সেটা কিন্তু সাধারণ মানুষ মানছে না। প্রশাসনের সেই নির্দেশিকাকে কেন তারা মানছেন না, যেখানে এত বড় একটা রোগের প্রাদুর্ভাব গোটা শহর জুড়ে, বলা চলে বিশ্ব জুড়ে এখন একেবারে ত্রাহি রব উঠেছে, কেন মানুষজন সন্তুষ্ট হচ্ছেন না, কি বলছে প্রশাসন? দেখো, প্রশাসনের স্পষ্ট বার্তা হচ্ছে যে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকাকে মানতে হবে। পুলিশের তরফ থেকেও কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে এই নির্দেশিকা না মানলে আইন মেনে যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। মহামারীর সময় যে আইন প্রয়োগ করা হয় বা অন্যত্র যে আইন প্রয়োগ করা হয় সেই আইনকে মেনেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গড়িয়াহাটের মোড়ে কিন্তু একাধিক গাড়ি, যাদের প্রয়োজন নেই তারা কিন্তু বিভিন্ন সময় বেরিয়েছে, তাদের কিন্তু থামিয়ে একইভাবে জিজ্ঞাসাবাদ করেছে এবং কেন জানতে চাইছে যে কিসের জন্য বেরিয়েছে তারা কিন্তু স্পষ্ট অনেকেই উত্তর দিতে পারছেন না। অনেকে বলছেন যে বাজার করতে যাব, নিত্য প্রয়োজনীয় জিনিস আছে। আবার পাশাপাশি পুলিশের মানবিক মুখ আমরা দেখতে পাচ্ছি, একদিকে যেমন দেখতে পাচ্ছি যে আমরা জানি কিছুক্ষণ আগে যে ছবি আমাদের সামনে উঠে এসেছে, যে অবশ্যই অরুণাভ চারপাশের চিত্রটা একটু দেখতে চাইবো, যে গড়িয়াহাট চত্বর একেবারে রমরম করে, মানুষজনের সরগরম হয়ে ওঠে, সেই গড়িয়াহাটের চিত্রটা জানতে চাইবো, যদি মানুষজনের সঙ্গে এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলা সম্ভব হয়। একদম, আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি অনেক পুলিশ রয়েছে, আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করব এখানে, যে কিভাবে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করব যে কি যে কেমন পরিস্থিতি দেখছে, তারা কিভাবে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব, কেমন কি বুঝছেন এখানে? এখানে বলছি লোককে তো আমরা বারণ করছি যে লোক সচেতন হোক, যে রাস্তা না বাইরে থাকুক, যত বাইরে থাকবে তত সেফটি, এগুলো লোককে বোঝানো হচ্ছে। তার সত্ত্বেও লোকে অনেক দরকারি কাজ থাকতে পারে, ব্যাংকের কাজ, ওষুধের কাজ, সব তো সময় মতো নেওয়া আসা হয় না। লোকে অনেক সচেতন হয়ে গেছে, অনেক মানছে, অনেক বাইরে আছে, যা প্রিয় কাছে তাকে বাইরে বেরোচ্ছে না। গড়িয়াহাট চত্বর আজকে মঙ্গলবার, অন্যদিন কিন্তু এখানে পুরো জমা ছিল, কিন্তু এই মুহূর্তে অনেক লোককেই দেখছি তাদের কাজ নেই, তারা বেরিয়েছে, তাদের আপনার কিভাবে ব্যবস্থা গ্রহণ করছে? এবার দেখে থেকে ছাড়তে হচ্ছে, তা যে তোমার যাদের কাজ তাদেরকে আমরা ছেড়েছি, যারা অযথায় বেরিয়ে তাদেরকে নিয়ে আমরা রেখে দিচ্ছি এখানে, যে সরকারের যে আইন যেটা করেছে সেই নিয়ম মতো কাজ করছি আমরা। সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে, পুরো বাইক গুলোকে দাঁড় করানো হয়েছে পুলিশের তরফ থেকে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু এসে সেই বাইক গুলোকে চেক করছে, তারপরে সন্তুষ্ট হওয়ার পরেই ছাড়ছে, কথা বলছে যে কেন তারা বেরিয়েছে, কি কারণে বেরিয়েছে, কি তাদের প্রয়োজন, সমস্ত জানার পরে কিন্তু ছাড়ছে। এইভাবেই কিন্তু গড়িয়াহাট মোড়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং প্রত্যেকটা শুনশান এই মুহূর্তে গড়িয়াহাট কিন্তু পার্সোনাল গাড়ি এবং বাইক কিন্তু আসছে, সেগুলিকে এইভাবেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। সুমন্ত,
একেবারেই অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষের সঙ্গে। অরুণাভ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চত্বর থেকে। অন্যদিকে উত্তর কলকাতার মানিকতলা চত্বর থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কিকেও ধন্যবাদ। দুজনকেই কিন্তু যে দুটো শহরের দুই প্রান্তের চিত্র আমাদের সামনে তুলে ধরা হলো, তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতি এই মুহূর্তে একেবারে নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্য প্রশাসন কড়া হাতে দমন করছে, করোনা সতর্কতার জেরে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছে যার আজ দ্বিতীয় দিন। আর সেই দ্বিতীয় দিনেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও মানুষজনের মধ্যে এখনো বেশ কিছুটা সচেতনতার অভাব দেখা দিচ্ছে। তার সেই কারণেই রাজ্য সরকারের সমস্ত রকম যে নির্দেশিকা জারি করা হয়েছে সেগুলি মেনে চলতে বলা হচ্ছে রাজ্য সরকারের তরফে। এরপর রয়েছে আরো খবর, দেখতে থাকুন বাংলা ভারত। নমস্কার, দেখছেন বিগ বুলেটিন, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। মতে মেলে, অর্থাৎ যেটা যে শর্ত রয়েছে, যে শর্তে আলোচনা হতে পারে, যে শর্তে বিরোধিতা চলতে পারে, যে শর্তে আন্দোলন চলতে পারে, যে শর্তে প্রতিবাদ প্রতিরোধ হতে পারে, বারবার বলা হচ্ছে সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে এনপিআরটা এনআরসির পূর্ববর্তী স্টেপ? এনপিআরের সংশোধন তো বিরোধ বাবা, আমরা সেই এনপিআর একটু শুরু করা যাবে, এই জায়গাটা আমাদের আপত্তি, ভিতরে আপনি ঢুকছেন না, এর সমাধান কোথায়? উত্তর দেওয়ার দায় কাজ বাস্তুতন্ত্রকে বজায় রাখার জন্য নিজেদের ভাবার সময় এসেছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। বাংলা ভারত, যে বাংলা ভারতের কথা বলে। বাংলা ভারত, যে বাংলা ভারতের কথা বলে।